সিলেট বিভাগে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ত্রিশ জুন থেকে সারা দেশের সাথে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দফা বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয় আজও বৃষ্টিতে ভিজে কেন্দ্রে ঢুকতে হয়েছে পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান বন্যার কারণে পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে তাদের এমন অবস্থায় পরীক্ষা শুরুর প্রথম দিনে বৃষ্টিতে ভেজায় পরীক্ষা নিয়ে চিন্তায় রয়েছেন তারা পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকল মুক্ত রাখতে ছটি নির্দেশনা দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো আগামী তেরো আগস্ট থেকে শুরু হবে